আবারও বৃষ্টির দাপট নাকি শুষ্ক থাকবে আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর। কালী পুজো মিথ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া, জেলা জেলায় ভোরের দিকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। শীতবিলাসীদের অপেক্ষায় প্রহর এবার শেষ হওয়ার পালা, সকলেই মনের প্রশ্ন কবে দেখা মিলবে শীতের। এদিন উত্তর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কলকাতার পার্শ্ববর্তী জেলায় আকাশ, সকালে হালকা কুয়াশা ও শিরশিরি দেখা মিলছে কোথাও কোথাও। বেলা বাড়তি চরিত্র পাল্টে ফেলেছে আবহাওয়া। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 92%, বৃষ্টি হয়নি শহরে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলায় শহরে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা সর্বত্র মোটেই নয়। শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলি মূলত শুষ্ক থাকবে আবহাওয়া বলে জানিয়েছেন তিনি। শনিবার সকালের দিকে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণ কম। এরপর শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ এই দিন রাতের তাপমাত্রা কোনো হেরফের হবে না বলে জানিয়েছেন তারা। আপাতত সকালের দিকে মনোরম থাকছে জেলা শহরের আবহাওয়া, কিছু জেলায় অনুভূত হবে শীতের আমেজ, চারিদিকে থেকে যাবে কুয়াশায়। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতে এক ধাক্কা অনেকটাই পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তরে হাওয়ার দাপট, কমবে দক্ষিণে বাতাসের প্রভাব, বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কমবে, ফলে জেলা জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।